হাই, গুড মর্নিং। আজকে দেখো সকাল সকাল শুরু করে দিয়েছি আমার ভিডিওটা, এখন বাজে 8:15 হয়েছে। আচ্ছা, সকাল সকাল করে এসেছি কারণ হচ্ছে আজকে কারো পরীক্ষা নেই আর দেরি করে উঠেছি আজকে অনেক। আজ পরীক্ষা নেই বলে সকাল সকাল বসে পড়েছি ভিডিও শুরু করে দিয়েছি। তা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। বলতে এই যে ঠান্ডা লেগে আছে, নাক মুখ সব একদম এ হয়ে আছে, সর্দি লেগে আছে, পুরোটা ঠান্ডা লেগে গেছে। সেই সাথে বৃষ্টি শুরু হলো না, এই যে বললাম শিলা বৃষ্টি হলো, আর মেয়েকে সেই স্কুল থেকে আনতে গিয়ে বাস ঠান্ডা যে লেগেছে আর যাচ্ছে না, নাক পুরো বন্ধ আর নাকের থেকে শুধু জল জল আর কাশি কাশি এখনো হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, কিন্তু ঠান্ডাটা লেগে গেছে খুব জোরে। তো চলো এই সকাল সকাল এই যে পরোটা নিয়ে বসে গেছি। পরোটা সকাল সকাল বলতে ময়দা মাখানো ছিল, তাই জন্য ভাবলাম করে দিই, একটা একটা করে করেছি। আর কালকে একটা রুটি ছিল, সেটাও গরম করে নিয়েছি, তিনজনের হয়ে যাবে। আর তরকার চা চা আর কালকে কার তরকারি, এই যে কালকে কার তরকারি ছিল, সব সব কালকে আর আজকে কাল মিলিয়ে সবগুলো নিয়ে সকালবেলা বসে পড়ে, শরীরটা ভালো নেই বলে আর আলাদা করে কিছু করিনি। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের রিমিরও ঠান্ডা লেগেছে, বড় মেয়েরও ঠান্ডা লেগেছে ভীষণ, এত সর্দি মানে লেগেছে কি বলবো, প্রচন্ড ঠান্ডা লেগেছে, দুজনেই ঠান্ডা লেগেছে। এ ঠিক আছে, ছোটোটা আমরা দুজনেই ইয়ে হয়ে গেছে। দেখেছো কীভাবে দিচ্ছে, কিছু করছিস না, জল কি জল জল দেখ, হজল আছে দেখ কোথায় নেই, এই হচ্ছে। চলো তাহলে খেয়ে নি, ওরা আবার আসছে টিফিন খেয়ে। চলো রাখো বেটা। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন অনেক বেলা হয়ে গেছে, তখনটা দেখলে তো টিফিনটা খাওয়ার পর আর আসিনি। এখন বাজে 10:15, আর আজকে আমি সকাল সকাল স্নান করিনি কারণ হচ্ছে কি আমার শরীরটা ভালো নেই, তাই জন্য বেলা করে স্নান করবো। আর আজকে রান্না করব, কলা করবো, কাঁচকলা এই যে এনেছি, এই যে এই কলা আলু আর কলরে কেটে ফেলেছি, এই কলা আলু আর মাছ রান্না করবো। আর কালকে কাল আছে ইয়ে আছে, ওই যে ডাল নিরামিষ হলো খেতে যায় না বাচ্চাগুলো, কালকে নিরামিষ হয়েছিল না, তা সবজি ডাল ছিল ওটা আছে, তাহলে ওই সবজি ডালটা আর এই আজকে মাছ আর আলু আর হচ্ছে যে কলা দিয়ে রান্না করবো, হয়ে যাবে। হ্যাঁ চলো, আর এই কলা কাটবো বলে এই যে হলুদ জল নিয়ে নিয়েছি, এতে দিলে কী হয় বলো তো, মানে কলার কষ্ট না হচ্ছে যে থাকবে না, এই জন্য কেটে নিই। আর দেখো এমনভাবে সেট করেছে, এটা কিছুই দেখা যাচ্ছে না কী কাটছে, এই মোবাইলটা নিচু করতে পারছে না, মোবাইলটাকে নিচু করে লাগাতে পারছে না, বলে দেখা যাচ্ছে না। আর দেখো কালকের চাল বেড়ে গেছিলো বলে কালকের এনেছি আমি, আর বড় মেয়েকে ঢালা হয়নি এখন চালটা, কালকে দেখাইনি আমরা, কালকে ফোনটা এত বাজে না, একটুও জায়গা থাকে না, একটা যদি ভিডিও তুলে তারপর আস তারপরে জায়গাই থাকে না, আর শরীরটা খারাপ হয়ে যাওয়া, তো ওই যে বড়ো মেয়ের শরীরটা ভালো নেই, ওরও ঠান্ডা লেগে গেছে, ও দেখে আমি সোয়েটার পরে বসে আছে। রোদে বইটা নিয়ে যা, বইটা নিয়ে যা, রোদে বসে যা, আমিও বেলা করে স্নান করবো কারণ হচ্ছে যে আমার শরীরটাও ভালো নেই, এত বাজে হয়ে গেল না, এই সেদিনকে তো পরীক্ষা আর আমরা হচ্ছে যে দুজনে বললাম না সে বৃষ্টি হলো, শিলা বৃষ্টি আর বাস, দুজনেই শরীরটা খারাপ হয়ে গেল, অত দূর নিয়ে যাওয়া নিয়ে আসার, কিন্তু ছোটাটা পরে ঠান্ডা কমে গেছে বলে কমে গেছে বলে ঠান্ডা নেই বললে চলে, ও হুট করে যে বৃষ্টিটা এসে, হ্যাঁ ওই হুট করে বৃষ্টি হয়ে যায় বলে এসএসসি পরীক্ষাটা তো ওই কারণেই দিতে গেলাম না, আজকাল সন্ধ্যাবেলা ডাক্তারখানায় যাবো, আজকে আবার দুপুর বেলা এসে যাওয়ার আছে, হচ্ছে কি বলো ওই আমার লাইসেন্সের জন্য, এটা বন্ধ করে দেবো, এটা বন্ধ কর, আর গাড়ির লাইসেন্সের জন্যে আবার যাবো, আর গাড়ির লাইসেন্সটা আমার হয়ে নেবো, দুবার তিনবার পরীক্ষা দিয়েছি, শুনলে হাসি লাগবে, এই লাইসেন্সটা যেন টায়াল দিতে গেছি আর সব হয়ে যায়, এইট মতন করতে হয় দু সাইডে দিয়ে দেয় আর এইভাবে চালিয়ে স্পিডে চালিয়ে এইট মতন করতে হয়,
হয়ে যায়। আর যেই তাহলে এবার যখন বলো না হাত ওইটা পার হয়ে গিয়ে একটু এগিয়ে গিয়ে হাত তুলতে হবে, ওই হাত তুলতে গিয়েই আমি আমার হচ্ছে কি পাটা নিচে চলে যাচ্ছে, পা নিচে দিয়ে দিচ্ছি আর বাস প্রত্যেকবারে ওই করে ক্যান্সেল হয়ে যাচ্ছে। লোক ওই যেখানে এইট করা থাকে সে এইটটা করতে পারে না, আর আমার উল্টো ওই এইটটা করতে পারছে, কোনোবারেই আমার ওখানে একবারও এ হয়নি, ফেল হয়নি, মানে এইটার ওখানে আমার বেড়ে যায়নি কি পা পড়ে যায়নি কিংবা চালাতে পারিনি তা না, ওখানে প্রত্যেকবারেই পাশ বেরিয়ে যাচ্ছে, গিয়ে বাইরে গিয়ে যখন হাত উঁচু করতে পারে তখনই বাস হাত উঁচু করতে গিয়েই আমি ক্যান্সেল হয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছে পাটা নিচে চলে আসছে, ওই করে করে হচ্ছে না। দেখে আজকে আবার ডেকেছে, আবার এই সর্দি লেগে আছে, ঠান্ডা লেগে আছে, একদম যাওয়ার ইচ্ছে নেই, মনে হচ্ছে খেয়ে শুধু ঘুমাই। বিকেলবেলা ভাবছি ডাক্তারখানায় যাবো, খেয়ে দিয়ে একটার মধ্যে ওখানে আমাকে একটা থেকে সেই 3:30 অবধি থাকতে হবে, একটার সময় কি যে করতে হবে ভগবান জানে, ছবি টবি তোলার মানে কিছু থাকবে, তারপর আবার সেই 3:30 অবধি বসে থাকো, 1টা থেকে 3:30, তারপর টায়ার দেবে তারপর আসবে বাড়ি। আসলে ভালো হলে তখন থাকতে পারবো কিনা জানি না, তবুও যাবো দেখি। রান্না করে নিয়ে 12:30-1টার মধ্যে খেয়ে আবার যাবো, আর একটুও যাওয়ার ইচ্ছে নেই আজকে, ভাবছিলাম ফোন করে বলে দেবো যাবো না, তা ভাবছি তো যাই তো যা হবে ঠিক আছে, এখন যাবো কিনা রান্নাটা করে নিয়ে খেয়ে নিই তারপর বোঝা যাবে, গেলে তো দেখাবো, আর যদি না যাই তাহলে তো ক্যান্সেল হয়ে যাবে আজকে। অনেক কবার দিয়েছি ফেল করে গেছি, শুধু হাত তোলা নিয়েই মুশকিল হয়ে যাচ্ছে, আবার এই ভাবে রান্না করে তারপর স্নান করবো, আজকে বেলা করেই স্নান করবো, ভোর ঠান্ডা আমার ঠান্ডা লাগলো না, আর আমার এই কালকে আগের দিনে বৃষ্টি হয়ে মেয়েকে দিতে গিয়ে বাস ভালো লাগছে না একদম, এখনো যে সকালে পড়েছিলাম সেই জামা পরে আছে, আজকে পুজো টুজো কখন দেবো সেটাও জানি না, শরীর ভালো না লাগলো না কিছুই ভালো লাগলো না, সবাই বাড়ি আছে আর একটা একটাই তো রান্না করবো, শুধু মাছ তরকারি বাস আর কিচ্ছু করবো না। তা চলো তাহলে কাটা হয়ে গেছে, এই দেখো আমার কাটা হয়ে গেছে, এই যে কেটা কাটা হয়ে গেছে দেখা যায় না, এই ফোনটা এমন বাজে, এই যে কেটে নিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এই কষ্টটা কেটে যাবে তাহলে কলার কষ্টটা, তাহলে তরকারি রান্না করলে কালো হবে না এই আর কি, না কলার একটা কষ্ট থাকে তো। চলো তাহলে যাই রান্নাঘরে, রান্নাঘরে যাবো না কি করবো দেখি, স্নান করবো না কি করবো মাথা আসছে না, যাই তো গেলে দেখাবো রান্না। বাসমতি চাল ছাড়া খেত না, লোক বাসমতি চাল পায় এ করে ফ্রাইড হয় তো খাওয়ার জন্য কি হয়, আর আগে রাত দিন 24 ঘন্টা সকাল থেকে দুপুরবেলা, সকাল থেকে বলছে দুপুরবেলা বাসমতি চালেই খাওয়া হতো, তখন রান্না করলে কি সুন্দর স্যান্ড একটা, মনে করলে মানে কান্না পায় এখন, তাহলে কোথা থেকে কোথায় চলে এসছে ভাবলেই খুবই খারাপ লাগে, সেদিন করে মনে করতে চাই না, এখন যেরকম যেরকম আছে সেরকম সেটাকেই সেটাকে নিয়ে চলি, এখন আগের কথা চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে, কারো জীবনে যেন এরকম দিন না আছে, চল খারাপ তো আমাদের রান্না হয়ে গেছে, এই যে মা মাছ তরকারি করেছে।
আর এদিকে আলু কলা তরকারি তো আর মাছের ডালটা আজকে ভালো নেই, তাই এই কটাই হয়েছে। তাহলে চলো মা, তাতে চলে আসো, খেতে বসবো আবার। এটা এখন 180 করে বিক্রি হচ্ছে, এটা মা 100 মানে কেজি করে 180 করে বিক্রি হচ্ছে, তো মা ওটা 100 টাকা দিয়ে দিয়েছে। তা এই যে আমি গেছিলাম গাড়ি টায়ারের জন্য, কিন্তু শরীরটা ভালো নেই বলে আমি গিয়ে মানে বললাম যে আমি এখন আর দিতে পারবো না, শরীর প্রচণ্ড খারাপ, গাড়ি চালা ওখানে কি সঙ্গে সঙ্গে যদি হয়ে যেত হয়ে যেত। ওরা কি করবে এখন, প্রায় 2 ঘন্টা বসাবে, 2 ঘন্টা দেরি করাবে, ছবি তোলা বাকি থাকবে, বাকি আছে বলবে বসো বসো না মা দাঁড়াও, কখন হবে তোমার কাগজ নিয়ে যাও, এবার যাও ওখানে লাইন দিয়ে দাও, লাইন দিয়ে সে রোদে অ্যাটলিস্ট না করো কম করো হলেও প্রথমে ছবি তোলার জন্য দাঁড়াতে হবে প্রায় সেখানে 1 ঘন্টা 1 ঘন্টা, তারপরে আবার টাইলের জন্য দাঁড়াতে হবে সেখানেও অনেকক্ষণ, আর বাইরে প্রচন্ড গরম, মানে গরম দিচ্ছে বন্ধুরা। এ বেশি বেশি বলো নি, তাহলে কি আজকে ডেটটা পিছনে যাবে না? বলছে না না আসুন, টাকা নিয়ে ওদের সমস্যা, টাকা জন্যই ডাকে না কিছু। আর আমি বললাম যে হ্যাঁ, তারপর গিয়ে বললাম যে এরকম আমার শরীরটা ভালো নেই, তাহলে একটু ডেটটা পিছিয়ে দিলে হতো না, আমি জানি যে দিয়ে আসবো ওষুধ খেয়ে গেছি। হ্যাঁ, তারপর যখন বললো যে না ঠিক আছে, তাহলে তুমি ঠিক আছে যেদিন হচ্ছে আপনার টাইম হবে সেদিনটা ফোন করবো, আমার ঠিক আছে যেমনি বলেছে যে না ঠিক আছে, তখন আমি আর গাড়ি নিয়ে আবার চলে এসেছি, ছোটো ভাইকে সঙ্গে নিয়ে গেছিলাম, দেখে সেই মাত্র শুয়ে পড়েছি, আবার একদম ভালো লাগছে না, আর ঠান্ডা লাগে না, এই যে এরকম ঠান্ডা আমার একদম পুরো দুটো নাক বন্ধ হয়ে গেছে, গোড়া বিকেলবেলা দেখা ঠান্ডাটা তো কিছু হলো না, ক্লাইমেট চেঞ্জ হয়ে বাস হয়ে ওটা একটুখানি আমাদের ভুলের জন্য এসব হয়েছে। তো চলো আমরা আজকে বিকেলবেলা ডাক্তারখানায় যাবো, ডাক্তারখানায় গিয়ে দেখি যাবো, দেখি এও নিয়ে যাবো। তুই টিউশনের খাতা কলম নিয়ে যাস, খুনি বেড়াচ্ছ ওখানে বসে বসে, টিউশন আছে তো কি হচ্ছে, আমরা কখন যাবো চলে আসবো 5টার সময়। দেখতে পাচ্ছে সেজে গুজে একদম সুন্দরী লিপস্টিক পরে ডাক্তারি বসে 5টার সময়। আমি আপনাকে দেখিয়েছি, আমি আচ্ছা নেই বাবা তো আপনাকে প্রত্যন্ত দেখে দিচ্ছি, এই যে এদিকে গিয়া এই যে সুন্দরী গেছিল আমার সঙ্গে, হচ্ছে আমার বডি গার্ড, ও বাবার পেছনে যা এদিকে না ব্যাকগ্রাউন্ড দেখতে হবে না, কেন বটি আছেন তখন নিজে এনে রান্না করে, শরীরটা ভালো নেই না, বটি এঘরে সবজি কেটেছে এঘরে রেখে দিয়েছি, আর তো ভালো লাগছে না, মেয়ের ঘড়ি করে নিয়েছে, এই যে মেয়েকে বার্থডেতে দিয়েছিলাম সোনাটা হাতে ঢিলা, আর আমার দেখো অরেঞ্জ কালারের নেল পালিশ পরেছি আগের দিন, আমার কি বলুন আমার শরীর একদম মানে ঠাকুর আছে ভালো থাকে সবসময়, আর এই একটু আধা হলে না আমার মানে মাথা খারাপ, এই টুকুটা যদি হয় না তো চিন্তা তো মনে হয় আরো বড় হয়ে যায়।
চিন্তা কি শরীর ভালো না লাগলো, কাজগুলো তো আমাকে করতে হয় না। এবার গেলাম আর গিয়ে কিছু একে এলাম, বেদানা কবে থেকে ডাক্তার বলেছে খেতে, যে তোমার বেদানা খেতে হবে, এই খেতে হবে, সেই খেতে হবে, কিন্তু 180 টাকা 90 টাকা করে বেদানা কেজি। আর কিনতে কিনতে গেলে দাম দেখে আমি চলে আসতাম, পালিয়ে আসতাম। আর আজকে পেয়েছি 120 টাকা করে বলেছিল, কিন্তু 100 টাকা করে পেয়েছি, আমি খুব খুশি, আমি নিয়ে চলে এসেছি। আজকে হয়তো বেদানা খাবো আর শক্তি বাড়াবো। ডাক্তার বলেছে তোমার ভিটামিন শট এই সত্যি ভিটামিন শট সবই খাচ্ছি, তাতেও হচ্ছে না, আর কি খাবো, খেজুরের 1 কেজি সব শেষ হয়ে গেছে, আর 2-4টা পড়ে রয়েছে। মানে সকাল থেকে খাই খাই খাই, না খেলে কাজ করতেই পারছি না এখন, ভগবান জানে। আগে কি করতো, সকাল থেকে 10টা 10টা 8টা প্রায় না হলেও তো 10টা বেজে যেত, সকালবেলা উঠে যা মানে সংসারের কাজ, থালা বাসন ধোয়া, ঘর মোছা থেকে আরম্ভ করে জামা কাপড় প্রায় 1 বালতি 2 বালতি কেচে নিয়ে স্নান করে তারপর ঘরে এসে তারপরে আমার টিফিনটা খেতাম। এখন কি হয়েছে, ওইসব কিছুই নেই এখন, শুধু মানে কি ঘুম থেকে উঠেই আগে খাও, আগে খাও, খেয়ে নিয়ে একদম পেটটা ভালো করে ভর্তি করো, তারপরে যাও কাজে। কি অবস্থা, এইসব দিয়ে এরকম দিনের সাথে আমার ঝামেলা হয়ে যাবে। এই যে এই হচ্ছে আমার, এই দুই হচ্ছে পৃথিবী, এই যে বেকার করে ধরেছো তুমি, ও এই হচ্ছে, এই দুটো হচ্ছে আমার পৃথিবী, আমার জীবন, আমার সব কিছু এ টু জেড। আমাকে একটা দি, এই ওর মুখে ঢুকে গেল, তুমি ঘোরা বিতে যাবে, এই তো উল্টো পাল্টা জিনিস কি বদমাশি করিস না, মাটি না কথা বলো, আরে একটাই নিয়েছি তো, যদি তোমরা কথা দাও তাহলে দুটোটা দেখো, আরে একটা দিয়ে না না, ও আমি একটা রাখতে কি অসুবিধা আছে, তো বাচ্চাদের বাবা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা আমাদের ভিডিওটাকে প্রথমবার দেখছেন তারা প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকন সেটাকেও ক্লিক করবেন, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। বলছিস বলছিস না, তুই রাস করছিস, যারা ভিডিও দেখছে তাদেরকে আবার জোর করে আদায় করছিস, যে যারা দেখছে তো প্লিজ আমাদের, এটা তুই মাঝখানে প্রথম থেকে বলতে পারতিস, তাহলে প্রথমে লোক ভিডিও ছাড়ার আগে ভয় পেয়ে যেত আর ক্লিক করে দিত, যে না বাবা এই বাচ্চা তো খুব পটপটি বাচ্চা। ভিডিও লাস্ট করলে কি হয় বলতো, ভিডিও লাস্ট করলে অনেক ভালো হয়, ভালো হয় না, আনতে বলা তো সব ভালো। দেখো চলো আমরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, স্টে সেফ, স্টে ওয়েল। হ্যাঁ, আর এই শুয়ে শুয়ে ভিডিওটা এই করলাম, হচ্ছে শেষ করলাম, প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না, প্লিজ বাই বাই করার জন্য আছে, বলে কোথাও তো কিছু বললো না, আগে বাই বলে দিলে কম মারার দরকার তাহলে।